বলে কথা বলবেন না, অতটা মানুষ কখনো গুড়াল হয় না। ও দাদা, আমি বলছি আপনি একটিবার আমার ঘাটে পুষ্প দেন। কখনো না, আমি যে হাতে পুষেছি পুষ্প সে হাতে কখনো পুষিব না। আপনি যদি আমার ঘরের উপরে একটি বার পুষ্প দেন, আমি যে আপনাকে ভালো ভালো আশীর্বাদ দেব দাদা। এই তোর কথা শুনে আমার হাসি চালালো দাদা। কেন তুই তো এত আশীর্বাদ আনবি, আমি তো মানুষ, তবে আমার কাছে কেন এসেছিস? তুই যাতে এত আশীর্বাদ জানবি, তুই কইলে আসে বসে বোঝাবি দাদা। তবে আমার কাছে কেন এসেছিস? আপনার কাছে পায়ে হেঁটেছি শুধুমাত্র একটি পুষ্পের কারণে। আমি কখনো তোর ঘরে পৌঁছাতে পারবো না। আমি যে আপনাকে এখন একটা ভালো আশীর্বাদ বল দেখি, তুই কি আশীর্বাদ জানিস? আর আমার কি আশীর্বাদ দিবি? আমি চাই না তোর বারো গুলা, আমার ছয় গুলাই ভালো। তুই বেরেছে আমার বাড়ি থেকে, আমার ছেলেবেলে আসছে, আমার ছেলেবেলের বাড়িতে আমি গোবর জল ছিটে দেবো, আমি কখনো তোর ঘরে পূজা দেবো না। ও দাদা বল, আমি যে আরো আশীর্বাদ জানি। আচ্ছা বল দেখি শুনি, তুই আর কি আশীর্বাদ জানিস দাদা? বল। তোমার ছয় টিকা আছে আরে ও তা চৌদা গয়া তোমার বারোটি, তুমি কি করছো দাদা?
দাদা, তুমি আমার ঘটির উপর একটি বার পূজা দাদা, কখনো তুই পূজা পাবি না। তোমার চয় বেটা আছে আরে ও তুমি করো দে তোর ফুসফুসানি বাদ দে, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, ভালো ভালো বলছি। ওই তো আমার ছেলেপিলি আছে, আমার ছেলেপিলির বাড়িতে আমি কোমর জল ছিঁড়ে দেবো, বের হয়ে যা আমার বাড়ি থেকে। তবে তবে কি তুমি আমার ঘটের পরে একটি বার পূজা দিবে না দাদা? প্রশ্নই উঠে না, তোর ঘটে কখনো পূজা দেব না দাদা। তুমি যদি আমার ঘটের উপরে পূজা না দাও, আমি কি করব জানো? আমি আমি তোমার জামাত, আমি তোমার আমি তোমার ভিটিতে ঘুঘু চড়িয়ে দেব। এই আমার ভিটিতে ঘুঘু চড়াবি? এই ঘুঘু ছেড়ে দিবি, আমি হাতে তালি মারবো আর ঘুঘু উড়ে চলে যাবে। আপনার কোন ঝাড়ে কোপ দিয়েছি সে আপনি হয়তো বুঝতে পারছেন না দাদা। আমার আছে কয়টা? কয়টা? এনা ঝাড়, বেনা ঝাড়, কলা ঝাড়, আট ঝাড়, বাট ঝাড়। আমার দাদা চাকরি শুধু একটা পুষ্পের কারণে এত লাত্তি কথা মনসাকে শুনতে হচ্ছে দাদা। বল, আমি আবারও বলছি, আপনি আমার ঘটে পর পুষ্প দিন। কখনো পূজা দেব না তোর ঘটে। ঘটে পর পুষ্প দিন না, আমি বলছি আমার ঘটে পর পুষ্প দিন। আরে না, আরে আপনি যদি আমার ঘটে পর পুষ্প না দেন আমি কি করতে পারি জানেন? আমি 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 আপনার বংশেই কি করব জানেন? কি করবি তুই আপনার বংশে? ও দাদা বলবো? বল দাদা, আমি আপনার বংশে কি করব জানেন? আমার বংশে কি করবি তুই? সেই কুকুর চড়িয়ে দেব। যাই হোক, কুষ্টিয়ার কুষ্টিয়ার কবিরাজ আমার বড় ভাই আয়ব ভাই এই মনসার অভিনয় দেখে আরো 50টি টাকা উপহার করেছে, কাউকে হাতে তালি দেওয়া লাগবে না কিন্তু এখন। থ্যাংক ইউ। তবে দাদা পুষ্প দেবে না? না পুষ্প দেবে না, কখনো না পুষ্প দেবে না। না না না, আমি বলছি পুষ্প দেন। এই কখনো না, আমি বলছি পুষ্প দেন। কখনো না পুষ্প দেবে না। না পুষ্প দেবে না। না পুষ্প দেবে না। না বেদে অভিমানে বুঝে নে বসে সেই মের তো ছয় পুত্র পাঁচময় আমার মাতার কি কথা শোনালি মনসাকালি কুবের ভাঙ যদি বসিব উদয় হই হিমালয় বড় লই তার ছোটগার পুষ্প দেবে না দৈব সহায় ছুটি যদি পতি ছাড়ে সীতা ছাড়ে রাম ব্রাহ্মণ মন্ত্র যদি ছাড়ে হই নারদ ভুলে যা দৈব সহায় নাম রাবণের ছেলে 1 লক্ষ লাটি 6 লক্ষ পতি তার বংশে দিতে ছিল লক্ষ পতি আজ আমার নাই হবে সেই গতি তবে এই নে তবে এই নে বুঝা এই নে ওরে থাকবে নি অভিমানী পূজা বসে সে ওরে দাদা কে তাহার কে বলে দেব দান থাকবে নি অভিমানী পূজা বসে সে ওরে দাদা
বলে বলে দেব তার ছয় মুখ মেরে দূর হয়ে যাবার বাড়ির থেকে। কি করলি দাদা? ওই আমার ওরে দেশে যাওয়া ওরে হইল চন্দ্র সৌদা ওরে হ্যাঁ তুমি রেছে আমাকে চন্দ্র সৌদা কখনো তোর ঘরে পূজা দেব না, বের হয়ে যা দাদা। আপনি আপনি এই কাজটা অন্যায় করলেন দাদা। এই গরল, এই পাপি কানে মনসা মনে করেছিস তোর ঘরে পূজা দেব, সে আশাতে ধরে রাখ, আমি কখনো তোর ঘরে পূজা দেব না। আপনার এই ভুলের কারণে আপনাকে পথে পথে কেঁদে বেড়াতে হবে দাদা। আমি আমি দেবের দেব মহাদেবের কন্যা। কোথায় দাসীগণ, কোথায় দাসীগণ? এই গব জল ছিটে দে না দাদা, অন্যায় কথা বল। গোবর জল ছিটে দাদা, বের হয়ে যাবার বাড়ি থেকে। আপনার বাড়ি দাসী দিয়ে আমাকে গোবর জল দিয়ে বের করলেন দাদা, এর জন্য আপনাকে পদে পদে কাঁদতে হবে দাদা। এই দূর হয়ে যা, বেরিয়ে যা আরে আমার বাড়ি থেকে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কুষ্টিয়ার আজিম মেকার, আমার এই মনসার সুপার হিট করুণ দৃশ্যটি অভিনয় দেখে 50টি টাকা তিনি পুরস্কৃত করেছে। আপনারা সবাই এটা করো তারি দিয়ে বরণ করে নেন তো। দাদা গো, আমি কেমন করে মুখ দেখাবো ওই কৈলাসে? যা তোর বাবাকে গিয়ে খুলে বল, যা আমি কেমন করে যাব কৈলাসে? আমি অনেক তর্প করে বলে আইলাম যে আমি যাব। তোর বাবা আমার কথা বলে নাই? বলেছিল, আমি তো বাবার কথা বলতে এসেছি। তবে আমি এবার কেমন করে যাব কৈলাসে? তুই দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে।
ঠিক আছে দাদা, আমি চলে যাচ্ছি, তবে আমার কথা অক্ষরে অক্ষরে মনে করে রাখবেন যে একদিন মনসাকে কাঁদিয়েছি, মনসাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছি। বের হয়ে যা, দূর হয়ে যা আমার সঙ্গে। কতক দূরে হইতে বতাবো আর কতক দূর, ওরে কতক দূরে হইতে বতাবো আর কতক দূর। আমি যেন আমার পিতা ভোলানাথের কাছে যেতে পারি, আমি যার হাঁটতে পারি না, আমার যার পদ চলে না, ¶¶